পরীক্ষার জন্য আমাদের কিরকম প্রিপারেশন নেওয়া লাগতে পারে এই ইউনিট 16.1 এখান থেকে, মানে লেসন 16.1 এখান থেকে পরীক্ষার জন্য কেমন প্রিপারেশন আমাদের নিতে হতে পারে সেই সম্পর্কে আমরা এখন জানব। দেখো এখানে আসলে আমাদের এই জায়গায় রয়েছে টেবল এ, এখানে থিংস দ্যাট আর ইনক্রিজিং ইন ইউর এনভায়রনমেন্ট, মানে কোন কোন জিনিস আমাদের পরিবেশে বেড়ে যাচ্ছে আর কোন কোন জিনিস আমাদের পরিবেশে ডিক্রিজ হচ্ছে, কমে যাচ্ছে, এই দুটো লিস্ট করতে দেওয়া হয়েছে বই। এখন এখানে যদি আমরা এই ইনক্রিজিং এর জায়গায় এখানে যদি গুড ফর দেই, ইনক্রিজিং ইন এই জায়গায় যদি আমরা গুড ফর দেই, তাহলে এটা কি হচ্ছে, থিংস দ্যাট আর গুড ফর ইওর এনভায়রনমেন্ট, মানে কোন কোন থিংস বা কোন কোন জিনিস তোমার প্রতি, মানে পরিবেশের জন্য উপকারী বা ভালো, এইটার তালিকা। আর এখানে ডিক্রিজ ইন এর জায়গায় ব্যাড ফর, মানে কোন কোন জিনিস পরিবেশের জন্য ক্ষতিকর বা ভালো নয় সেটার লিস্ট আমরা এই পাশে করব। এখন আমাদের কিন্তু তালিকা দেওয়াই আছে, এইরকম একটা তালিকা এটা দেওয়া থাকবে এরকম। এখান থেকে আমাদের কোন কোন জিনিসগুলো পরিবেশের জন্য ভালো সেগুলো আমরা এই পাশে লিখব। যেমন দেখো রিভার্স, এটা কিন্তু পরিবেশের কোনো ক্ষতি করে না, এটা পরিবেশের জন্য গুড। তারপরে পন্ডস, পুকুর, এটাও কিন্তু পরিবেশের জন্য ভালো। রেইন, এটা তো আরও ভালো। কাল্টিভেবল ল্যান্ড, এটা না থাকলে তো আমরা কিছু খেতেই পারবো না, সুতরাং এটাও পরিবেশের জন্য ভালো। ট্রিজ না থাকলে আমরা একটা মিনিটও কিন্তু বাঁচতে পারবো না, অক্সিজেন ছাড়া মারা যাবো, সুতরাং এটাও আমরা এই এই তালিকায় লিখব। বার্ডস, পাখিরা কিন্তু পরিবেশের জন্য অনেক উপকারী। রোডস, এটাও কিন্তু আমরা পরিবেশের জন্য উপকারী। কার্স কিন্তু পরিবেশের জন্য ক্ষতিকর, খেয়াল করে দেখো কার্সের কিন্তু অনেক ধোঁয়া বের হয়, সেই ধোঁয়া দ্বারা কিন্তু আমাদের পরিবেশের বায়ু দূষিত হয়, আমাদের কিন্তু বায়ুবাহিত রোগ কিন্তু হয় এই কারের কারণে। আর তাহলে কারকে আমরা এই পাশে লিখব, ব্যাট ফর এই জায়গায় লিখব। এইরকম করে প্লে গ্রাউন্ড খেলার মাঠ অবশ্যই একটা ভালো জিনিস। তারপরে হাউজেস, এটা কিন্তু আমাদের পরিবেশের জন্য ভালো, বাড়িঘর। হিট কিন্তু পরিবেশের জন্য ক্ষতিকর, সুতরাং আমরা এই পাশে লিখব। অর্থাৎ বেশি টেম্পারেচার যখন হয় তখন কিন্তু আমাদের পরিবেশ বিরূপ আকার ধারণ করে, যেমন দেখো গরমে অসহ্যে কিন্তু আমরা থাকতে পারি না, আবার এই হিটের কারণে আইসবার্গ বা বরফের পাহাড় গলে সমুদ্রের পানি বেড়ে যাচ্ছে এবং সমুদ্র তীরবর্তী এলাকায় প্লাবিত হয়, এটা আমাদের জন্য ক্ষতিকর। তারপরে দেখো এনিম্যালস, এটা পরিবেশের জন্য ভালো। মেশিন থেকে ধোঁয়া বের হয়, শব্দ বের হয়, বায়ু দূষিত হয়, শব্দ দূষিত হয়, এটা পরিবেশের জন্য ক্ষতিকর। তারপরে প্লাস্টিক তো পরিবেশের জন্য ভয়ানক ক্ষতিকর। মার্কেট প্লেস, এগুলোও কিন্তু ক্ষতিকর। তারপরে ডাস্ট ক্ষতিকর। ফিশ, এটা কিন্তু আবার উপকারী, আবার ফরেস্ট, এটাও উপকারী। তারপরে বিল্ডিং কিন্তু পরিবেশের জন্য উপকারী। ওয়েস্টেস বা ময়লা আবর্জনা, এটা ক্ষতিকর। রিক্সা পরিবেশের জন্য ভালো, এর দ্বারা কিন্তু কোনো শব্দ দূষণ হচ্ছে না, কোনো ধোঁয়া বের হচ্ছে না। ফ্ল্যাট, বন্যা অবশ্যই ক্ষতিকর। কেমিক্যাল ফার্টিলাইজার, রাসায়নিক সার, এটা কিন্তু অনেক ক্ষতিকর। ব্রিক কিল বা আমাদের কি বলে যে এটা ইটের ভাটা, এটা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর, কারণ এখান থেকে অনেক বেশি পরিমাণে ধোঁয়া বের হয়। ক্রপস বা ফসল বা এই শস্য, এগুলো পরিবেশের জন্য উপকারী। এইভাবে আমরা কিন্তু এই দুই ক্যাটাগরিতে ভাগ করতে পারি। অর্থাৎ পরীক্ষায় এরকম যেটাই দিক না কেন আমরা একটু ভেবে চিনতে এই লিস্টটা করব। তবে এখানে মনে রাখতে হবে কারো লিস্টের সাথে কারো লিস্ট নাও মিলতে পারে, এখানে অনেকগুলো জিনিস মনে করো একটু কম বেশি হতে পারে। যেমন অনেকেই এই বিল্ডিংকে পরিবেশের জন্য ক্ষতিকর হিসেবে মনে করতে পারে, তাহলে সে কিন্তু এটা এই পাশে লিখবে, ব্যাট ফরের জায়গায় লিখবে। তোমার কাছে যেটা বেশি যুক্তিযুক্ত মনে হয় তুমি সেইটা সেই কলামে লিখবে।
আর সেই সাথে এই ভিডিও এখানে রাখছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।